বা দুটো বছর নয়, দীর্ঘ 250 বছরেরও বেশি সময় ধরে কলকাতার বুকে মাথা তুলে দাঁড়িয়ে আছে এই লাল বাড়িটি। বর্তমানে তার পোশাকি নাম মহাকরণ, আগে ছিল রাইটার্স বিল্ডিং। ভারতের বহু কালজয়ী ইতিহাসের সাক্ষী এই ঐতিহ্যবাহী বাড়িটি। পলাশীর যুদ্ধে শেষ বাংলার নবাব সিরাজউদ্দৌলার পরাজয় ঘটেছিল ক্লাইভ লয়েডের ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে। সিরাজের পরাজয়ের পরই ভারতবর্ষের স্বাধীনতা সূর্য অস্তমিত হয়েছিল। তারপর থেকে প্রায় 200 বছর ভারতকে শোষণ করেছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা। কলকাতাকে রাজধানী ঘোষণার পর ইংরেজরা সিদ্ধান্ত নিয়েছিল এই রাইটার্স বিল্ডিং তৈরির। শুধুমাত্র রাজধানী তৈরি করলেই তো হবে না, দেশে শাসনভার চালাতে গেলে সরকারি অফিস থেকে শুরু করে আদালত, স্কুল, কলেজ সর্বত্র আর সব জিনিসের প্রয়োজন। আর অফিস চালাতে গেলে প্রয়োজন কর্মীদের থাকার জায়গা। সেই থেকেই রাইটার্স বিল্ডিংয়ের পরিকল্পনা। আজ থেকে ঠিক 250 বছরের কিছু আগে, অর্থাৎ 1770 সালে এই বাড়িটির নকশা তৈরি করেছিলেন টমাস লিওন্স নামে এক ব্যক্তি। যতদূর জানা যায় লিওন্স কিন্তু আর্কিটেক্ট ছিলেন না, এই বাড়িটির নকশা তৈরি করে তিনি রাতারাতি আর্কিটেক্ট বনে গিয়েছিলেন। তার তৈরি করা ডিজাইন পছন্দ হয়েছিল তৎকালীন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্তাদের। শুরু হলো বাড়ি তৈরির কাজ। বর্তমানে রাইটার্স বিল্ডিং যেখানে মাথা তুলে দাঁড়িয়ে আছে সেই জায়গায় ছিল একটি গির্জা, এমনটাই জানা যায় ইতিহাসের পাতা উল্টে। একটা বা দুটো বছর নয়, প্রায় 6 বছর কেটে গিয়েছিল এই বাড়িটি তৈরি করতে। অর্থাৎ 1776 সাল থেকে বাড়ি তৈরির কাজ শেষ হয়। মোট 17 বিঘা জমির ওপর তৈরি হয় রাইটার্স বিল্ডিং। আর কেরানিদের থাকার জন্য তৈরি করা হয় 19টি আলাদা আলাদা অ্যাপার্টমেন্ট। এই অ্যাপার্টমেন্টগুলি দেখতে ছিল অনেকটা সারিবদ্ধ দোকানের মতো। কিন্তু কেন এই বাড়িটির নাম রাইটার্স হল? আসলে বিশালাকার এই বাড়িতে থেকেই তৎকালীন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কেরানিরা যাবতীয় সরকারি কাজ সামলাতেন। যেহেতু এই কেরানিরা লেখালেখির কাজ করতেন, তাই ইস্ট ইন্ডিয়া কোম্পানির উচ্চপদস্থ অফিসাররা তাদের ডাকতেন রাইটার বলে। সেই রাইটার থেকে বিশালাকার এই বাড়িটির নাম হয় রাইটার্স বিল্ডিং। ইতিহাসের পাতা উল্টে আরও জানা গেছে 1800 সাল অবধি ব্রিটিশ সরকারের কেরানিরা এই বাড়িতেই থাকতেন। তারপর সিদ্ধান্ত হয় বাড়িটিকে প্রশাসনিক কাজে ব্যবহার করা হবে। এখানেই শেষ নয়, এরপর 1889 সালে রাইটার্স বিল্ডিংয়ের পাশেই তৈরি করা হয় একটা বাড়ি, যেটি স্থাপত্য শিল্পের এক উজ্জ্বল নিদর্শন। সালটা 1930, তারিখটা 8 ডিসেম্বর। প্রতিদিনের মতো সেদিন অফিস টাইমে ব্যস্ত আজকে ডালহৌসি চত্বর। ব্রিটিশ সাম্রাজ্যবাদের করাল গ্রাস থেকে দেশ মাতাকে স্বাধীনতার স্বাদ পাইয়ে দিতে রাইটার্স অভিযানে গিয়েছিলেন 3 বাঙালি তরুণ, বিনয় বসু, দীনেশ গুপ্ত ও বাদল গুপ্ত। ব্রিটিশ সাহেবদের সাজে সজ্জিত হয়ে বাঙালি তরুণ ত্রয় সেদিন প্রবেশ করেছিলেন কারা বিভাগের অধ্যক্ষ সিমসন সাহেবের ঘরে। তারপরে ঘটনা তো সকলেরই জানা। রক্তাক্ষয়ী যুদ্ধ সেদিন গোটা ব্রিটিশ সাম্রাজ্যবাদকে কলুষিত করলেও গৌরবান্বিত করেছিল গোটা ভারতবর্ষ। এরপর 1947 সালের 15 আগস্ট ভারত তার বহুকাঙ্ক্ষিত স্বাধীনতা লাভ করে। ইংরেজদের ছেড়ে যাওয়া এই বাড়ি থেকেই পশ্চিমবঙ্গ নামক অঙ্গরাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শাসনভার চালনা করেন প্রয়াত প্রফুল্লচন্দ্র ঘোষ। প্রফুল্লবাবুর পর একে একে এই লালবাড়ি থেকে রাজ্য পরিচালনার দায়িত্ব সামলেছেন প্রয়াত বিধানচন্দ্র রায়, সিদ্ধান্ত শঙ্কর রায়, জ্যোতি বসু এবং বুদ্ধদেব ভট্টাচার্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেতা নেত্রীরা। রাজ্য রাজনীতিতে পালাবদল হবে, সরকার আসবে, সরকার যাবে, বদল হবে মুখ্যমন্ত্রী, কিন্তু রাইটার্স বয়ে যাবে সেই অতীতের গরিমাকে সঙ্গী করে। কারণ রাইটার্স বিল্ডিংয়ের কোনো ক্ষয় নেই, কোনো বিনাশ নেই। ক্যামেরায় জনির সঙ্গে সুদীপ্ত, নিউজ বর্তমান, কলকাতা।